লোকসভা কেন্দ্রের সাংসদ আমাদের আপনাদের আমাদের প্রিয় সাংসদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জগন্নাথ সরকার মহাশয়, তাকে উল্লেখনীয় সম্পর্ধনী দিয়ে সম্বোধনা করুন। আমাদের মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ আপনার আমার প্রিয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় উপস্থিত হয়েছে। সমস্ত পাড়া রবীন্দ্রপল্লী ও বড়িপাড়ার সমস্ত নাগরিক বিন্দুকে জানানো হচ্ছে আপনারা পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, মায়ের মন্দির একটু ফাঁকা করো, মায়ের মন্দির একটু ফাঁকা করো, ফাঁকা করো, একটু সাইড করে দাও, একটু সাইড করে দাও। সমস্ত মহিলাদের জানানো যাচ্ছে আপনারা পূজা মণ্ডপে এসে আসন গ্রহণ করুন। দাদা
আমাদের প্রথম রাষ্ট্রের দুর্গা পূজার অনুষ্ঠানে আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়কে মহিলা সাবর্তী মহিলা মহিলারা পুস্তক প্রদান দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে একটা জোরে হাততালি হয়ে যাক। এরপরে বলবো আমাদের স্যারকে দু চারটে কথা বলার জন্য। সংগঠনের পক্ষ থেকে শারদীয়ার যে দেবী দুর্গার সাধনা, আসলে এটা নারী শক্তিরই সাধনার বিষয়। আমরা পৌরাণিক কাহিনী অনুসারে জানি যে নারী শক্তিকে অবহেলা করেছিল অসুর, সে আমৃত্যু বর নিয়েছিল, তাকে কেউ মারতে পারবে না, কারা কারা পারবে না, নারীকে বাদ দিয়েছিল অবহেলা। পরবর্তীকালে তার অত্যাচারে সেই জন্য নারী শক্তিকে সকল পুরুষ দেবতারা মিলে তাকে নারী শক্তিকে সামনে এনে তাকে সৃষ্টি করে দুর্গাকে অত্যাচারী অসুরকে হত্যা করেছিল। এটা হচ্ছে আমাদের স্বর্গের কাহিনী, দেব দেবতাদের কাহিনী, মর্ত্যের বিষয় না। মর্ত্যে প্রথম কবে দুর্গা পূজা হলো, যখন রাজ্য হারিয়ে রাজা সুরথ মনে চলে গেছে মনের দুঃখে, সেখানে শক্তি সাধনার জন্য প্রথম দুর্গা পূজার প্রচলন করেছিল। আর সেখানে তিনি যে দুর্গা পূজা করেছিলেন মর্ত্যে, তখন বসন্তকালে বাসন্তী পুজো রূপে দেবী পূজিত। পরবর্তীকালে আমরা জানি ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে গেলে তার অনুপস্থিতি সুযোগ নিয়ে অত্যাচারী রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল, সেটা বসন্তকালের পরপরই। আর সীতাকে উদ্ধার তাড়াতাড়ি করতে হবে পরে, আর তাই মৃত্যুকালেও আমাদের যখন মরণশীল নিজে নিতে পারছে না, আমরা অন্যের সহযোগিতা করে রাম নাম খালি ঢুকাই। 24 প্রহর 48 প্রহর বহু প্রহর ধরে রাম নাম উচ্চারণ হয় পাপ ফলনের জন্য। দুর্ভাগ্য আজকে বাংলায় ভোট রাজনীতি বাঙালিকে কোন জায়গায় এনে দিয়েছে, যে এই পবিত্র রাম নামে ভাবুন পরিচালনা বুদ্ধি, সেনানায়কের বুদ্ধি যদি এইসব না থাকে দেশ কেন এত মানছে? আমরা সামরিক শক্তিকে দেখি কাছে হয়ে যাচ্ছে, ও বাবা মামা তো শর্ট করে সরে গেল। দাদা আছে লাইটে জ্বালা রাখছে নাকি? হ্যাঁ হ্যাঁ চলো। কত দিন বসে গল্প করেছে, অনেকদিনের পরিচয় আমাদের।